আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের জন্যে মনোনয়নপত্র দাখিল করার ছিল আজ শেষ দিন আজ বিজেপি মনোনীত এনডিএ প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কংগ্রেস মনোনীত আইএনডিআই মঞ্চের প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়নপত্র জমা করেছেন একদিকে আইএনডিআই মঞ্চের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার মিছিলে যেমন কংগ্রেস এবং বিভিন্ন বাম দলের সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে ঠিক অন্যদিকে এনডিএ জোটের প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করার মিছিলে বিজেপির পাশাপাশি তিপ্রামথার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা থেকে শুরু করে দলের বিভিন্ন নেতা নেত্রী ও কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ দেখেছে নগরবাসী রাজ্যের দুটো লোকসভা আসনের মধ্যে পূর্ব ত্রিপুরা আসনটি উপজাতি সংরক্ষিত হলেও পশ্চিম ত্রিপুরা আসনে রয়েছে বিশাল অঙ্কের জনজাতি ভোট ত্রিপাক্ষিক চুক্তি এবং ত্রিপ্রামথার মন্ত্রিসভায় যোগদান করার পর সেই জনজাতি ভোট কোন দিকে যাবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে ত্রিপাক্ষিক চুক্তিতে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের কথা উল্লেখ না থাকায় জনজাতিদের একাংশের ক্ষোভ প্রকাশ্যে দেখা গেছে বিরোধীরা একদিকে ত্রিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে আর অন্যদিকে দলের কর্মী সমর্থকদের মধ্যে সুপ্রিমোর প্রতি একই আনুগত্য লক্ষ্য করা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবার পর গ্রেটার ত্রিপ্রাল্যান্ড নিয়ে জনজাতি অংশের মানুষেরা কি ভাবছেন শাসক দল যখন জনজাতিদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে দাবি করছে তখন বর্তমানে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড কতটা প্রয়োজন এদিকে তিপ্রামথা মন্ত্রিসভায় যোগদান দেওয়ার পর প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেছেন গ্রেটার ত্রিপ্রল্যান্ডের দাবি ওনারা ছাড়ছেন না মোট কথা ত্রিপাক্ষিক চুক্তি ও গ্রেটার ত্রিপ্রল্যান্ড দাবি নিয়ে জনজাতিরা কি ভাবছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে তার কতটা প্রভাব ফেলতে পারে তা জানার ও বোঝার চেষ্টা করছি আমরা নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যাঙ্গার আজ বিশেষ টক্সতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবক কিরিট কিশোর দেববর্মা এবং বিশিষ্ট আইনজীবী মঙ্গল দেববর্মা দুজনকে স্বাগত আপনাদের আজকের অনুষ্ঠানে কিরটবাবু বাবু বিভিন্ন রাজনৈতিক দল দাবি করেন আমরা সবসময় দেখি দুজনই মঙ্গলবাবু আপনাকেও বলছি যে এই যে ভোট এলে বা ভোটের আগে পরেও আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করে যে রাজ্যের জনজাতিদের উন্নয়ন করতে গিয়ে তাদের আমলেই সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এবং তাদের দলই সবচেয়ে বেশি জনজাতিদের উন্নয়ন করেছে তো আপনারা কি মনে করেন কোন আমলে উন্নয়ন বেশি হয়েছে নমস্কার দিবেন বাবু ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য নির্বাচন এই নির্বাচন বাংলাতে একটা শব্দ মনে হয় বললে ভালো হবে এটা একটা ফেস্টিভ্যাল মতো হয়ে গেছে গা এটা মেলার মতো যখন মেলা বা ফেস্টিভ্যাল প্রোগ্রাম হয় তখন মানুষ বিভিন্ন দিক দিয়ে উৎসাহিত হয় খুব আনন্দ উৎসব নানা রকম প্রোগ্রাম তারা নিয়ে আসে তাই নির্বাচন আসলেই রাজনৈতিক ব্যক্তিরা বা পলিটিক্স গ্রুপরা তারা কীভাবে কেমনভাবে মানুষকে ম্যানেজ করে তাদের ফেভারে নিয়ে তারা যেন আগামী দিনে ক্ষমতায় যেতে পারব সেটা হল তাদের বিশেষ একটা লক্ষ্য তাই মিথ্যাই হোক সত্যই হোক তারা জানে আইন বুঝে কথা পারে আর আমরা যারা সাধারণ ভোটাররা সরল সোজা আমরা সহজেই বিশ্বাস করি কারণ আমাদের একটা আশা সব সময় নিয়ে থাকি কোন দল কোন নেতা কোন সময় আসবে কি বলবে আমাদের অনেক সমস্যা আচ্ছা এখানে কোনো কিছু সত্যও থাকবে মিথ্যাও থাকবে যে আজকে আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সরকারে হোক এই যে সাকান জাম্পুই সাকান আমার হয় উত্তর ত্রিপুরা এক গ্রুপ মহিলারা তারা মিডিয়াকে প্রকাশ করে বলছে প্রত্যেক বছরে নির্বাচনে এই সরকার এই সরকার এই পার্টি এই পার্টি আয়া বড় বড় কথা বলে আমরা রাস্তা দিব জল দিব উন্নতি করব প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কিন্তু এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেছে তারা আজকে বিগত দিনে বহু সরকার দীর্ঘদিন সরকার করেছিলেন আর এখন চলছে তারা বলছে যে এখন পর্যন্ত আমাদের ন্যূনতম যে রাস্তা জল কারেন্ট আমরা পাই না এবার আমরা বুধ দিব না তাহলে তারা যে বলছে কোথায় উন্নতি করা হয়েছে রাজ্যের মানুষ সাধারণ যাদের প্রয়োজন আজ দেশের কি প্রয়োজন আমরা তো চাকরি বাকরি ঘর ভারী টাকা পয়সা ধারণ পাখি চাই না আমরা চাই রাষ্ট্র চাই জল চাই কারেন্ট চাই ওইটা নিয়ে এখন কিন্তু ভোট বৈকতার দাগ আচ্ছা তাহলে আমি কি বলবো সেখানে এখন উন্নয়ন হয়নি উন্নয়নে সেভাবে হওয়ার কথা ছিল হয়নি এখনো তাহলে এই যে বিভিন্ন রাজনৈতিক দল আমরা যদি দেখি আমাদের ত্রিপুরা রাজ্যে কংগ্রেস বলুন জাতীয় কংগ্রেস বলুন একটা বিশাল সময় কংগ্রেস রাজত্ব করেছে তারপর বামফ্রন্ট ছিল বাম দলগুলো ছিল এবং বিগত ছ বছর ধরে এই মুহূর্তে বিজেপি রয়েছে বিজেপি এবং আইপিএফটি জোট এবং সাম্প্রতিককালে তিপ্রামতো যোগদান দিয়েছে মন্ত্রিসভায় এখন কথা হচ্ছে যে কংগ্রেস হোক বা সিপিএম হোক বা বিজেপি বিভিন্ন দল তাদের আমলে জনজাতিদের উন্নয়ন হয়েছে বলে দাবি করে মঙ্গলবাবু আপনার কি মতামত আপনি যা দেখছেন জনজাতিদের উন্নয়ন কতটা হয়েছে এবং কোন আমলে তা বেশি হয়েছে বলে আপনি মনে করেন যতটুকুই হয়েছে কোন আমলে বেশি হয়েছে বলে মনে করেন আমার হয় যদি রাজনৈতিক দলের আমল যদি বলি তাহলে প্রথম আমরা দেখতে হইব যে সে পঞ্চাশ দশক থেকে আপ টু সেভেন্টি এইট অব্দি তখন কংগ্রেস সরকার ছিল তখন শুধু পার্টি হিসেবে আমি বলছি তারপর সেভেন্টি এইট টু এইটি এইট অব্দি দশ বছর বামফ্রন্ট ছিল ছিল তারপর এইটি এইট টু নাইনটি থ্রি অব্দি পাঁচ বছরের জন্য জুট সরকার ছিল কংগ্রেস এবং টিউজিএস এর তারপরে আবার সিপিএম আসলো আঠারো থেকে আসলো এখন বর্তমান বিজেপি তো এখন যদি আমরা উন্নয়নের নিরিখে যদি এটা চিন্তা করি বা যদি আমরা ওইটাকে একটু পর্যালোচনা করি তাহলে সেই আটাত্তর সাল অব্দি উনিশশো সাল অব্দি কি কিরকম উন্নয়ন হয়েছে তা সহজেই আচ্ছা তখন তখনকার যে আদিবাসীরা গ্রাম অঞ্চলে যারা থাকতো তখন যদি আমরা সামগ্রিকভাবে সারা ত্রিপুরা যদি আমরা দেখি তখন উন্নয়ন বলতে সেরকম উন্নয়ন কিন্তু সেরকম চোখে পড়েনি তখন ওভারঅলে যদি আমরা ইন কমন সেন্সে এখানে আমি সেই অর্থে কিন্তু হয়নি এবং ওই সময় হয়তো বা এই কারণে হইতো এই কারণেও না হইতে পারে যে সেটা হচ্ছে তখন যেহেতু ভারতবর্ষের সঙ্গে মানে ভারতবর্ষের স্বাধীনতা লাভ তারপরে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যে যোগদান তারপরে ভারতবর্ষের যে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট তখন কিন্তু সেরকম ভাবে শক্ত হয়ে ওঠেন স্বাধীনতার পর প্রথমে ছিল আমাদের এটা টেরিটোরিয়াল কাউন্সিল তারপর আমাদের সেভেন্টি টুতে যখন পূর্ণ রাজ্য লাভ করে তখন থেকে ধীরে ধীরে বিভিন্ন তার যে সেট তার যে ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি হয়তো বা ওই সমস্ত কারণে বিভিন্ন কারণ হয়তো সেটা হয়তো উন্নয়নের চোখে পড়েনি যদি আমরা সত্যিকারের যদি একটু উন্নয়নের যদি কথা বলি তাহলে পুরো সেভেন্টি এইট থেকে তার যে পরবর্তী সময় যে সিপিএম এর যে পিরিয়ডটা দশ বছর যে পিরিয়ডটা সেখানে কিন্তু কিছুটা হয়তো মাঝখানে ঠিকই একটা ডাঙা হয়ে গিয়েছিল তখন যে 1980 তে কিন্তু তার পরবর্তী সময়েও যে উন্নয়নের ধাপটা কিন্তু একটু কিন্তু ચૂকে পড়েছে এটা এটা কিন্তু বাস্তব এটা সেই সময় কিছু কিছু এবং ওই সময়টিতে যদি বলা যায় আমাদের ট্রাভেলদের যদি আমরা পার্টিকুলার ধরে নে তাহলে এখন যে রিজার্ভেশন ইস্যু যে রিজার্ভেশন তা বিরাট একটা ব্যাপার এবং ওই সময়ের মধ্যে এডিশনও গঠন হয়েছিল তখন এই যে 82 মানে 78 তো সেভেন্টি এইট টু আপনার উল সরকারই যে সিপিএমের বামফ্রন্ট সরকার ছিল বামফ্রন্ট সরকারের ছিল এক একাধারে একদিকে মানে ওইখানে প্রতিষ্ঠিত হয় মানে এটা তারপরে ওইটার সঙ্গে সঙ্গে ওখানে কিছু কিছু উন্নয়নে বিশেষ করে উপজাতিদের আচ্ছা ওখানে স্বীকৃতির ব্যাপারে রয়ে গেছে তারপরে ওইখানে জাগার যে রেস্টুরেশন যে ল্যান্ড রেস্টুরেশন এটা নাইনটিন নাইনটি সিক্সে যখন এটা দশরথ দেব যখন চিফ মিনিস্টার ছিল তো ওই সময়গুলোতে কিছু কিছু ট্রাইবেলদের জন্য কিছু হয়নি বা ওই তখনই কিন্তু কিছু কিছু চোখে পড়ে এবং আমার মনে হয় যে ওই সময়ের যে ট্রাইবেলরা বিশেষ করে নাইনটিন এইটির পরে যে যারা সুশিক্ষিত হয়েছে যারা পড়াশোনা করেছে তারাই কিন্তু এখনের যে ভবিষ্যতের প্রজন্ম কিন্তু ওরাই তৈরি করেছে আচ্ছা এবং উন্নয়নের যে ধারাটা ট্রাইবেলদের অন্তত ওরাই এখন অব্দি কিন্তু রয়ে গেছে তো এখন তার পরবর্তী সময় যদি আমরা দেখি তখনও উন্নয়ন হয়নি সেরকম না কারণ তার যে একটা ধারাবাহিকতা যখন একটা উন্নয়নের একটা ট্র্যাকে যদি চলে আসে কোনো সরকার তাহলে পুরো সেই ওই উন্নয়নের যারা থেকে উপর দিকে নিয়ে নেয় পেছন দিকে নেয় না সাধারণত তার যেখানে উন্নয়ন থাকে যে উন্নয়ন থেকে ওইখান থেকে কিভাবে আরেকটা ধাপে আগে নিয়ে যাওয়া যায় ওইটাই সবসময় সরকারের একটা লক্ষ্য থাকে যে কোনো সরকারের বাস্তব মানে তার পরবর্তী সময়ে যাক এখন যে সরকার আসার পরে বর্তমান সরকার আসার পরে আঠারো থেকে তো এখনো আমরা দেখছি সেই উন্নয়নের ধারাটা এখন কোন জায়গায় চলে গেছে এখন তো বর্তমানে তো আমরা সবাই জানি এটা সবার চোখেই আছে যে তার যে উন্নয়ন তার ট্রাইবেল উন্নয়ন কোথায় গেছে কিন্তু এখন উন্নয়ন বলতে কি বুঝাবো আমরা এটারও একটা ডেফিনেশন রয়ে গেছে এখানে উন্নয়ন বলতে একটা হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাটের উন্নয়ন তার যে ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন একটা রয়ে গেছে ব্যক্তি উন্নয়ন একটা রয়ে গেছে ব্যক্তি ব্যক্তি স্বার্থের উন্নয়ন বলতে আপনার চাকরি বাকরি বলুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন আপনার যে নিজের যে আর্থিক অবস্থার পরিবর্তন যে বিষয়টা তো ওই বিষয়টা হয়তো আমরা কিন্তু সেরকম ভাবে কিন্তু উপজাতি এলাকায় কিন্তু সেরকম পরিলিক্ষিত হয়নি আচ্ছা হয়নি ওকে এখন এখন এখানেই প্রশ্নটা যে এবার তো প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিপ্রামথাচি ফি বলেছেন যে জনজাতিদের উন্নয়নে সবচেয়ে বেশি আন্তরিক বর্তমান মোদী সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন সেটা আপনারা কতটা মানেন আর পাশাপাশি আহ কীরবাবু আপনাকেও বলছি জনজাতিদের উন্নয়নে এবার একটা বিরাট বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবার ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তো বিরোধীরা বলছেন যে ত্রিপাক্ষিক চুক্তি বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা আছে এগুলো কি লেখা হয়েছে সেটা স্পষ্ট করে কোনো তারিখ নেই নির্দিষ্ট কোনো মানে তারিখ নেই কবের মধ্যে হবে চুক্তি হবে বা কিছু বিস্তারিত কিছু লেখা নেই এবং এই চুক্তির মাধ্যমে জনজাতিদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিবাদ বা আন্দোলন করার যে অধিকারটা সেটাকে কেড়ে নেওয়া হয়েছে এই চুক্তির মাধ্যমে আপনারা কি মনে করেন ধন্যবাদ আচ্ছা দীপেন বাবু এই পয়েন্টে আমি আসবো এই যে উন্নতির ব্যাপারে যদি জনজাতিদের উন্নতি খুব ভালোভাবে হয়েই থাকে তাহলে নাইনটিন সিক্সটি সেভেনে ত্রিপুরা যুব সমিতি জন্ম হইয়া কেন তারা সিকসিদের দাবি করল আচ্ছা সেকেন্ড ডাব এত যদি সেভাবে ধারাবাহিক খুব ভালো উন্নতি যদি হয়ে থাকে তাহলে দুই হাজার নয়ে আইপিএফটি দলের দল হইয়া কেন আবার সেপারেট রাজ্য তারা দাবি করল আবার এর এরপরে নয় বছর পরে আঠারো বছর পরে ত্রিপুরা মথা জন্ম হইয়া কেন আবার গ্রেটার ত্রিপুর্যান্ডটা দাবি উঠল যদি সত্যিকারে সেই উন্নতি যদি পায়ে থাকে আমি একটা এক্সাম্পল দিই আমরা বাঙালি এক সময় তারা স্ট্যান্ড চাইছিল কিন্তু এখন তো স্ট্যান্ড তারা চায় না কোথায় গেল তারা একটা কথা আমরা শুনি শুনে আসছি কামান চাইলে বন্দুক পাই বন্দুক চাইলে দাও পাই তাকল পাই তাহলে লক্ষ্যটা তাদের আমরা বাংলাদেশ লক্ষ্যটা হইল বাঙালি না একটা কিছু তাদের অভাবটা মিটতে হবে বাঙালিদের জন্য মনে হয় কিছু হয়ে গেছে কিন্তু জনজাতিদের কিন্তু এখন কি তাকাল পাইছে নাকি কোন এই বন্দুক পাইছে কামান চাইতে গিয়াম কিন্তু এখনো সেই কামানের কথা কই রয়ে গেছে এখনো আচ্ছা তাই আরেকটা কথা বলি যেমন মারালেন মিজোরামে তিনটা ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে একটা মারা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে নয় মে উনিশশো একাত্তরে দেওয়া হয়েছে মিজোরামে একটা লাই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে এই উনত্রিশ উনত্রিশ এপ্রিল উনিশশো বাহাত্তরে দেওয়া হয়েছে আচ্ছা মারা লেন তাদের সিক সিডিল কই এখন পর্যন্ত নাইনটিন সেভেন্টি টুতে তারা যে সিক সিডিল পাইল আমরা পাইলাম কবে অনেক দেরিতে তাহলে এত তাড়াতাড়ি কেন সেপারেট স্টেটের ডিমান্ডটা আসলো আর মারালেন মিজোরামে কেন এখন তারা সেপারেট স্টেট চায় না তাহলে এখন মিজোরামের যে সরকার আমার মনে খুব আন্তরিক আচ্ছা এবং খুব ভালোভাবে শাসন করছে তারা আজকে ত্রিপুরার যে কেন এই যে ডিমান্ডটা উল্টা বাড়তেছে এখন আচ্ছা এটা আমার প্রশ্ন আপনি বলছেন তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে স্বাধীন ত্রিপুরার দাবি বা ত্রিপ্রাল্যান্ডের দাবি বা গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি একটা ধাপে ধাপে পরে এক একটা রাজনৈতিক দল এসে এক এক রকম ভাবে যে দাবিগুলো আমি আসি এখন এই প্রশ্নটা উত্তর দিচ্ছে এখন আচ্ছা আরেকটা জিনিস এডিসি পেলাম আমরা এটি থ্রিটে সিক্স সিডিল আর তারাও পাইলো তাদেরও ল্যান্ড দেওয়া হয়েছে এডুকেশন দেওয়া হয়েছে কাস্টম দেওয়া হয়েছে ইভেন ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে তাদেরকে মারাদেরকে তারা মোটামুটি এখন সিক্স মধ্যে আচ্ছা এই যে আপনি একর্ড বলছেন তো না এখন যে একর্ডটা কি এখানে শুধুমাত্র ষষ্ঠ তপশীলের মধ্যে যেটা ছিল না ওইটা এডিশন করিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এই মাত্র এই যে ছয়টা যে বিষয়টা ডিপার্টমেন্ট যে ত্রিপ্রামথার মাধ্যমে যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে পার্টি অ্যাকর্ড হল এটা তো ষষ্ঠ টপসিল বাইরে না তো কিন্তু যেটা নাই সেটা ঢুকিয়ে দিয়ে হয়েছে এখন ষষ্ঠ টপসিলের মধ্যেই এই সমস্ত কিন্তু শাসন হবে কাস হবে এটা কিন্তু টেরিটোরিয়াল কাউন্সিল মতো বা স্টেট কাউন্সিল মতো হবে না সিক্সিছিল মধ্যে থাকবে আর কি আমার কথা হইলে এখানে আন্তরিক এবং সত্যিকারী একটা কথা বলি উদাহরণ দিই দুই হাজার দুই হাজার দুই হাজার এগে একটু পকেট কমিউনাল হয়ে গেছে কি বলি এটা রাইড হয়ে গেছে বিশ্রামগঞ্জে একটা ঘটনা হয়েছিল আমি বলবো না নাম শুধু টাইটেলটা সাহা উনি উশি কথাই কোথায় উনি কি বললেন জানেননি তখন কেন্দ্র যে সরকারই থাকুক কেন্দ্র যে পার্টি আমি সম্মান করি আমি পছন্দ করি কিন্তু রাজ্যের ওই পার্টির লোক আমি তাদেরকে পছন্দ করি না দে আর নট অ্যাকচুয়ালি ড্রয়িং এজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট লিডার বা স্টেট লিডার্স আর নট রিয়েলি কোয়ালিফাই টু বি অর্নার অ্যান্ড রেসপেক্টেড আমি পছন্দ করি এই কথাটা কেন কেন হলে কি আজকে সবকে স্যার সব বিকাশ এখন এগিয়ে আসছেন বোধয় নরেন্দ্র মোদীজি কেন্দ্র সরকার শুধু অ্যাপ্রুভ করে পাঠায় ইমপ্লিমেন্টিং কে করে রাজ্য সরকার করে আছে এই যে অ্যাকর্ডটা হয়ে গেছে তো এই রাজীব কি বলে টিএনবি অ্যাকর্ড হয়ে গেছে ইমপ্লিমেন্ট করবে কে রাজ্য সরকার এখন কত পূর্ণ হইল আর এরপরে রিটার্নে উগ্রপন্থীরা আসলো অনেক অ্যাকর্ড হয়েছে কি পূরণ হলো এখনো আন্দোলন চলছে ডেমনস্ট্রেশন চলছে তাহলে এই একর্ডটা কিন্তু ঠিক আছে রিটার্ন একর্ড ইজ ভেরি গুড কিন্তু ইমপ্লিমেন্টেশন আমরা দেখব তখন বলা যাইব যে সত্যিকারে ওইটা দেওয়া হয়েছে এখন ওইটা আমি নিশ্চিতভাবে বলতে পারি না কারণ বিগত দিনের সমস্ত অ্যাকর্ড কিন্তু সেভাবে পরিপূর্ণ করা হয় না নট ফুলফিল ইমপ্লিমেন্টেড ওকে ঠিক আছে আপনি তাহলে অ্যাকর্ড নিয়ে এখন কি হতে পারে আগামী দিনের দিকে তাকিয়ে আছেন হ্যাঁ তারা বলছে ছয় মাস ওকে ছয় মাস সুযোগ একদম মঙ্গলবাবু আপনি কি মনে করছেন এই যে একর্ডটা বলা হয়েছে এবং যেখানে লেখা হয়েছে যে জনজাতিদের ইতিহাস মানে হিস্ট্রি জমির অধিকার ল্যান্ড রাইটস রাজনৈতিক অধিকার পলিটিক্যাল রাইটস অর্থনৈতিক উন্নয়ন ইকোনমিক ডেভেলপমেন্ট পরিচিতি আইডেন্টিটি সাংস্কৃতিক মানে কালচারাল এবং ভাষা এই এইসব বিষয়ে যে ইস্যু আছে তার সমাধান করা হবে এবং যতক্ষণ না ছ মাস এটা কোন ধরনের মানে ছ মধ্যে এই যতক্ষণ না একটা কমিটি গঠন করা হয় ততক্ষণ কোন ধরনের আন্দোলন বা জনজাতিরা করতে পারবে তো এখন এটা নিয়ে কি কোনো ধরনের ধোঁয়াশা আছে যেটা বিরোধীরা বলছেন যে এই অ্যাকর্ডের বা এই চুক্তির কোন বিশ্বাসযোগ্যতা নেই এটা এর থেকে অনেক বেশি শক্তিশালী ছিল আগের যে চুক্তিগুলো যেটা যেটা টিএনবি অ্যাকর্ড হোক বা আইপিএফটির সঙ্গে যে চুক্তিটা হয়েছিল সেগুলো অনেক বেশি শক্তিশালী ছিল না ওইটার বিষয়ে এটা হচ্ছে দুই তারিখ মার্চ মার্চ সেকেন্ড মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি যে ট্রাই পার্টির নট একর্ড এটা হলে কি এগ্রিমেন্ট হয়েছে কি কি কারণে আফটার সিরিজ অফ ডিসকাশন ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে সিরিজ অফ ডিসকাশন আচ্ছা হওয়ার পরে দুই তারিখে ওইটার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট রিটার্ন আকারে আনা হইল বাই ওয়ে এগ্রিমেন্ট তো এগ্রিমেন্টে বলা হয়েছে কি কি একটা হইল কি এই যে হিস্ট্রি বিভিন্ন রাইটস গুলোর কথা বলা হয়েছে গুলো বলা হয়েছে এটা হল পলিটিক্যাল রাইট এগুলা এইগুলো হচ্ছে একটা একটা ব্রড সেন্সে এটা আপনি যদি বলেন যে হিস্ট্রি হিস্ট্রি নিয়ে কি হিস্ট্রি কি হিস্ট্রি মানে হলে আপনার যে প্রিজার্ভেশন যতগুলা আমাদের রাজ্যে এখন যে রাজ রাজ আমলে যে হিস্ট্রিগুলো রে গেছে প্রিজার্ভেশন যদি আমরা বলি প্রিজার্ভেশন তো এখন হিস্ট্রি যদি আমরা প্রিজার্ভেশন যদি বলে হিস্ট্রি যে তার যে মানে ইয়াটা ওটাকে আগে নিয়ে আসা এটা যদি বলি তাহলে পরে এখানে বর্তমান সরকারে অনেক কিছু আমরা তাদের যে প্রসেসটা বা তারা যেগুলো করেছে এখন অব্দি যেমন এয়ারপোর্টের নাম বীর বিক্রয় নামে করে দিয়েছে এবং অন্যান্য যে কি কয় স্থান রাজ্যগুলো মানে ইয়াতে বিভিন্ন জায়গাতে মূর্তি মানে ইয়া করা হয়েছে এবং স্ট্যাটাস গুলো দেওয়া হচ্ছে এখন মূর্তি স্থাপন করা হয়েছে বিভিন্ন মানে ইয়া করা হচ্ছে তো এটা দিয়ে একটা তার যে ওয়েটেজ তার রাজ আমলে যে ট্র্যাডিশনাল যে মানে ইয়া গুলা হিস্ট্রিক্যাল যে তার যে হেরিটেজ গুলা এগুলো কিন্তু ধীরে ধীরে এগুলো প্রিজারভেশন হচ্ছে আপলিপমেন্ট হচ্ছে আরো সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে পলিটিক্যাল রাইটস পলিটিক্যাল রাইটস বলতে যে এখানে একটা বিরাট ব্যাপার এখানে যে ডিসকাশনটা হবে এটা হবে কি এজ এ মূল যে ইয়াটা এগ্রিমেন্টের মূলটা হইলে মূল বিষয় প্রথম এই যে সাবজেক্ট গুলো আছে এগুলা নিয়ে ডিসকাস করবে এটা এগ্রি হয়ে করেছে কমিটি তৈরি করা হবে যারা হ্যাঁ কমিটি তৈরি করা হবে এই কমিটি তৈরি যখন করবে তাদেরকে একটা টাইম বাউন্ড ফ্রেম করে দেওয়া হবে আচ্ছা এখানে ছয় মাস বলতে এখানে কিন্তু এগ্রিমেন্ট কিন্তু ছয় মাসের কোনো ব্যাপার নেই তো এখন প্রশ্ন হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার গুলো রাখা হয়েছে ব্রড সেন্সে কিন্তু আমরা যদি এখানে কম্পারিজনে যদি যাই অন্যান্য যে একর্ডগুলোতে গুলাতে যেমন টিএনবি আপনি বলুন বা অন্যান্য যারা রিটার্নি এসেছে এবং তারা বিভিন্ন অ্যাকর্ড করে করে তারা যেগুলো এনেছে এইগুলো হচ্ছে তারা কিছু কিছু আছে আছে যেমন বলো এটা ট্রাইবাল উন্নয়নের জন্য ওখানে হচ্ছে এক হাজার কোটি টাকা প্যাকেজ দেওয়া হইলো যদি ওখানে বলা হইলো যে এখানে টু থাউজেন্ড এখানে ইউথদের নিয়ে কোনো একটা ট্রেনিং দেওয়া হবে ভোকেশনাল ট্রেনিং বা বিভিন্ন রকম এরকম একটা এফেক্টিভ কিছু কিছু একটা পয়েন্ট ওয়াইজ হেড ওয়াইজ এগুলাতে এটা দেখানো ছিল আগের যেগুলাতে এখানে কিন্তু সেরকম নেই এখানে এইগুলো কে তৈরি করবে এখানে করবে ওই যে ওয়ার্কিং গ্রুপটা কমিটিতে তাদের যে কমিটিটা তৈরি হবে এখন ওই কমিটিতে এই বিষয়গুলো উঠবে যদি এখানে বলে যে পলিটিক্যাল রাইটস পলিটিক্যাল রাইটস নিয়ে যাবে যে ওখানে পলিটিক্যাল রাইটস কি কি আছে কি কি পেয়েছে এখন অব্দি পলিটিক্যাল রাইটস বলতে কি বোঝায় এইগুলো কিন্তু ওখানেই মানে ইয়ে হবে পলিটিক্যাল রাইটস আপনি কি প্রয়োজন এবং কতটুকু দেওয়া যাইতে পারে এটা কনস্টিটিউশনাল যে আমাদের ফ্রেমওয়ার্ক আছে উইদিন অফ দ্য কনস্টিটিউশন কতটুক যাইতে পারে তো পলিটিক্যাল যদি রাইটস এর ডিফিনেশনে যদি যায় তাহলে পুরো আপনার ওইখানে সেপারেট স্টেট এই ওইগুলো কিন্তু এর মধ্যে পড়ে আচ্ছা মানে এটা একটা বিশাল বিষয় যেটাকে ছোট্ট আকারে এই যে হাফ পেজে বলা হচ্ছে বারবার যে হাফ পেজের এই যে এগ্রিমেন্ট বা চুক্তি মানে যেটা জনজাতিদের বিভিন্ন বিষয়কে কভার করবে কিন্তু সেটা ওই কমিটি ঠিক করবে ঠিক করবে যেটা ছয় মাসের মধ্যে করা হবে কমিটি গঠন করা হবে বলে বলা হচ্ছে হ্যাঁ কিন্তু এখন যে ওই যে কমিটি ওই কমিটি ঠিক করবে ওদেরকে তিন মাসে দেবে টাইম ছয় মাস দেবে না এক বছর দেবে এটা ওই কমিটি যখন কনস্টিটিউট হবে তখন এটা একটা নোটিফিকেশন হবে ওই নোটিফিকেশনে বলা হবে এ এ সাবজেক্ট গুলাতে পলিটিক্যাল রাইটসের সাবজেক্ট ল্যান্ড রাইটসের এই সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইস্যুতে এই সাবজেক্ট ইকোনমিক ডেভেলপমেন্টে কি কি এখন যদি আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট বলি ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে এগুলো তো বেসিক্যালি সব ট্রাইবেল রিলেটেড তো ইকোনমিক ডেভেলপমেন্টে বিরাট অঞ্চল রয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়া সো ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াতে ইকোনমিক এরিয়ার মধ্যে কি কি আনা হবে ওই কমিটি ঠিক করবে মানে তাহলে এখন সবকিছু কমিটির উপর নির্ভর করছে আরেকটা বিষয় একটু করে জেনে নিই তাহলে এই যে বারবার বলা হচ্ছে যে প্রতিবাদ আন্দোলন করার মানে যে অধিকারটা যেহেতু লেখা আছে যে কোনো ধরনের করা যাবে না যতক্ষণ কমিটি গঠন করা হয় বা ইয়ে হয় তাহলে সেটা কি ওই যে যেটা বিরোধীরা যে বারবার অভিযোগ তুলছে যে অধিকার আন্দোলন করার অধিকার হারিয়ে গেছে জনজাতিদের সেটা কতটা ঠিক বলে ওই ম্যাটারটা পার্টিকুলার যে ইয়েটা ওইখানে তাদেরকে রেস্টেন করা হয়নি ওইখানে বলা হয়েছে যে আমরা এটার বিরত থাকবো আচ্ছা আপাতত আমরা এটা কন্ডিউসিভ আমরা এটা এটা বিরত থাকবো এখানে কোন সময় ডিউরিং দ্য ইমপ্লিমেন্টেশন অব দিস এগ্রিমেন্ট সাবজেক্টগুলোতে গুলাতে যখন যে এটার অর্থ হইলে এখানে এখানে আমার ব্যক্তিগত মানে এটা অর্থ হইলে গে এটা ইনডাইরেক্টলি যদি আমি একটা উইদিন টাইমের মধ্যে যদি না করি তাহলে পরে তারা এটা আবার যাইতে পারে সো যদি মুভ যাতে যাওয়া না লাগে এই কারণে এটা টাইম বাউন্ড এবং টাইম বাউন্ড এর মধ্যে এটা হবে যার কারণে এটা এটা দুই দিকে কিন্তু এটা এখানে মানে যাতে মুভমেন্ট কাজটা চলাকালীন কোন ধরনের মুভমেন্ট না হয় তার জন্য এই ধরনের লেখা একটা চুক্তি একটা লেখা আছে ওকে আমরা চুক্তি নিয়ে যখন হয় এবং চুক্তির পরে আমরা যেটা দেখতে পাই বাবু যে তিপ্রামথা মন্ত্রিসভা যোগদান করায় জনজাতিদের জন্য যে দাবিগুলো ছিল সেগুলো এখন আদায় করা একাংশ মনে করছে সহজ হয়ে যাবে একাংশ মনে করছে কঠিন হবে আপনি যেটা বলছেন যে কিভাবে এই চুক্তিটা আগামী দিনে কাজে আসতে পারে আপনারা কি মনে করেন যে এই যে গ্রেটার ত্রিপাল্যান্ডের দাবি যেটা শুরুতেই ফিরবাবু বলছিলেন সেটা কোনো জায়গায় কিন্তু কোনো কিছুতে উল্লেখ নেই এখন এই গ্রেটার ত্রিপাল্যান্ডের দাবি এই চুক্তি হওয়ার পর কতটা গুরুত্ব পাবে এবং তার কোনো কি কোনো গুরুত্ব আছে কিনা গ্রেটার ত্রিপাল্যান্ডের এখন এই মুহূর্তে বর্তমানে আচ্ছা এখন ছয়টা যে পয়েন্ট তাদের এগ্রিমেন্ট যে লেখা আছে ওইখান তো গ্রেটার ত্রিপলেন কোন নাম নাই আর আমার জীবনে যেই চুক্তি করা হোক কিন্তু এই ছয় মাস বা তিন মাস বারবলি হোক রিটেনে হোক যে এজিটেশন বা কোনো আন্দোলন করা যাবে না প্রটেস্ট করা যাবে না আমার মনে হয় আমার জীবনে এটাই মধ্যে প্রথম আমি শুনলাম আমার জীবনে আমি জানি না অন্যদের ব্যাপারে আচ্ছা এখন গ্রেটার ত্রিপালেন যখন নির্দিষ্ট একটা সেখানে লেখা নাই লেখা আছে মানে কি অন দিস দে উইল ইমপ্লিমেন্ট ও দে উইল ওয়ার্ক এই তো তো গ্রেটার সেখানে লেন আছে কি বলে হিস্টোরি আছে আপনার ল্যাঙ্গুয়েজ আছে অমুক আছে আছে কিন্তু সেপারেট স্টেট বা এমন কোনো গ্রেটার ত্রিপল্যান নাই কিভাবে এটা সেখানে আমার তো আমি তো এত এগ্রিমেন্টে থাকবে এ নিয়ে কাজ হবে আর যদি গ্রেটার ত্রিপলন যদি এডিশন হয় তাহলে সেখানে কিছু লেস নিয়ে রাখতে পারতো যে যদি প্রয়োজন হয় গ্রেটার ত্রিপুলেন্ড মে বি ইনক্লুডেড ফর ডিসকাশন ইমপ্লিমেন্টেশন এটা কিছু লেখা নাই এটা আমি কিভাবে বলবো শুধু বলতে চাই এখন যাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে তাদের মধ্যে কিরকম আন্ডারস্ট্যান্ডিং ভিতরে সেটা আমরা জানি না উই আর নট গড নট গট সেজন্য তারা যেভাবে বুঝে তারা যেভাবে জানে লিডাররা করছে আমরা দেখবো আমরা শুনবো এটা তো আমার 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 মনে হয় এখানে দুই রকম ভাবে আমরা এগ্রিমেন্টটাকে এটা সমালোচনা করতে পারি ভালো দিক দিয়ে আর দিয়ে খারাপ দিক মানে নেগেটিভও আর পজিটিভও এটা আমরা দুই দিক সাইডে এটা ইয়া করতে পারে মূল বিষয় হচ্ছে पॉलिटिकल রাইট বলতে আমি কারণ একটু আগে বলেছি চেষ্টা করেছে যে पॉलिटिकल রাইট বলতে কি पॉलिटिकल রাইট বিরাট ব্যাপার আচ্ছা এটা 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 একটুsubset মানে যেমন এখানে রাখা হয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ নিয়েও হবে ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজে কি হবে ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা স্ক্রিপ্ট ইস্যু রয়ে গেছে এখন ওইখানে ডিসিশন আসবে কি কোন স্ক্রিপে কক লেখা হবে এটা কি লেখা হবে বাংলাতে লেখা হবে না দেবনাগরিতে লেখা হবে তো এখন তাহলে পরে এখনো যদি ওই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে পরে এখানে লিখে রাখতে হবে যে রুমান স্ক্রিপে কক বরক লিখতে হবে তাহলে তো পার্টিকুলার হয়ে গেল না তাহলে তো পার্টিকুলার সাবজেক্ট হয়ে গেল তার মানে যদি এরকম পার্টিকুলার যদি আসে তাহলে সবটাই পার্টিকুলার আসবে এখন আপনাকে এটা একদিকে হইলে বিশ্বাস করতে হবে যার কারণে ছয় মাস ওরা যেভাবে কিন্তু প্রশ্ন কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ইন্টেলেকচুয়াল ম্যাটার না আইনের ম্যাটার না প্রশ্ন হচ্ছে জনগণ জনগণ এটাকে কিভাবে নেবে জনগণ চায় ডাইরেক্টলি তারা বুঝে না যে তার যে কোন জায়গায় কি পেশা পেশে আছে ভিতর ইনস অ্যান্ড আউট ডিসকাশন করে বলবে এখন এটা জনগণ এটা বুঝবে না জনগণ কি জানে জনগণ শুধু চিন্তা করেছে যে আমাদেরকে ত্রিপুরালেন মানে গ্রেটার ত্রিপুরালেনের আলাদা রাজ্য হ্যাঁ এইভাবে এটা হচ্ছে তাদের মুখ্য সাবজেক্ট ম্যাটার পলিটিক্যাল ক্যাম্পেনের এটা হলে তাদের মানে ইয়া আমরা পার্টিকুলার ওই আগে যদি ওইটাকে যদি চিন্তা করে। তাহলে পর ওইখানে জনগণের ভাবনাটা কি হবে এটা হলে হাজার টাকার প্রশ্ন সেটাই সেটাই প্রশ্নটা ছিল যে জনগণ কি ভাবছে এবং এই ত্রিপাক্ষিক চুক্তি ত্রিপুরা মন্ত্রিসভা যোগদান যোগদান করার ফলে জনজাতিদের কিভাবে উন্নয়ন হতে পারে এবং সবকিছু নিয়ে জন জনজাতিরা বা সাধারণ মানুষরা কি ভাবছে সেটা হচ্ছে যেটা আপনি বলেছেন যে লাখ টাকার প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে গ্রেটার ত্রিপাল্যান্ডের দাবি তো একদিকে তো রয়েছে যেটাকে চুক্তিতে আনা হয় কিন্তু অন্যদিকে যেটা এডিসিতে ডাইরেক্ট ফান্ডিং এর কথা আমরা বারবার শুনতাম ডাইরেক্ট ফান্ডিং এর কথা উঠতো এডিসির টাকা যায় না গভর্নমেন্ট টাকা যায় না এখন তো বলতে গেলে এডিসিতে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে কারণ কেন্দ্রও এই সরকার রাজ্য এই সরকার এবং যেহেতু ত্রিপ্রামথা রাজ্য সভা যোগদান করেছে তাহলে আমরা সেটা বলতে পারি যে ট্রিপল ইঞ্জিন তাহলে এডিসি তে এখন যদি ডাইরেক্ট ফান্ডিং নাও হয় তাহলে কি এডিসি বাড়তি উন্নয়ন পাবে বলে আপনার মনে হয় না যদি ডাইরেক্ট ফান্ডিং শুধু এখানে ডাইরেক্ট এর প্রশ্ন না এখানে এডিসিতে যে অ্যাকচুয়ালি যদি আমরা এখন দেখি প্রথম হইলে কি এডিসির এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের ম্যাটার রয়ে গেছে ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে যে এর যে তার যে স্ট্যান্ডেন্ট করাটা সাবজেক্টটা এসে যাবে এখানে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে আইন আছে শিক্ষিদিলের যে প্রভিশন গুলো আছে এই প্রভিশন গুলাতে ঠিক ঠিক ভাবে এগুলো ইমপ্লিমেন্ট হয়েছে কিনা নাম্বার ওয়ান যতটুকুই আছে একটা হল টাকার প্রশ্ন শুধু টাকা আগে দেবে তারপর আমি করব এরকম ভাবে হয় না আগে করো তারপর টাকা দেব এরকম আছে কাজ দুই রকম কাজ আছে যেমন আমরা এখানে একটা আমি উদাহরণ দিয়ে বলছি ছোট্ট একটা যেমন আমাদের কি বলে কাস্টমারি ল এটা পুরাপুরি ডিস্ট্রিক্ট কাউন্সিলের হাতে দেওয়া পুরাপুরি যে কাস্টম ট্রেডিশনাল এই সমস্তগুলা ম্যারেজ ডাইভোর্স ইনহেরিটেন্স প্রপার্টি এগুলো সমস্ত ডিস্ট্রিক্ট কাউন্সিলের হাতে তো ওইটা দেওয়ার জন্য তো টাকা লাগে না টাকা চাইতে হয় না এটা কি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হইব আপনাকে প্রথম তার যে কিভাবে যদি ইমপ্লিমেন্ট করতে যায় ওইটার জন্য আইন তৈরি করতে হইব অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল জাস্টিস তৈরি করতে হবে রুলগুলো ফ্রেম করতে হইব ফ্রেম করে আমার যে কাস্টম ট্রেডিশনাল কাস্টমগুলো রয়ে গেছে এইগুলোকে কিভাবে আমরা আপলিফমেন্ট করব কিভাবে ডেভেলপ করব উইটে নিয়ে কিভাবে আমাদের সমাজ সেগুলো কতটা হয়েছে সেটা এখন দেখার বিষয় দেখার বিষয় এগুলো তো টাকা পয়সার প্রশ্ন না এটা যদি এখন ওই ওইগুলো যদি করে তার মানে আপনারা যে সোশ্যাল স্টেবিলিটিটা এখানে যে একটা ব্যাপার রয়ে গেছে আইডেন্টি যে এগ্রিমেন্টের মধ্যে একটা আইডেন্টি শব্দ রয়ে গেছে এই আইডেন্টি গুলো কি আইডেন্টি হচ্ছে আপনার এই সমস্ত গুলোই যে ট্রেডিশনাল কাস্টম যে ইয়ে রয়ে গেছে তাহলে সেখানে তো প্রশ্নবোধক চিহ্নের মধ্যে কিন্তু বিগত যে এডিসি সরকারে যারা ছিল তারাও আসবে তারা কি করে গেছে কেউ করে নাই তো আমি আমার আমাদের প্রশ্ন হচ্ছে যে সমস্তগুলো ঠিক আছে ফান্ডটা কোথায় দরকার টাকা কোথায় দরকার আমি রাস্তাঘাট যদি করতে যাই স্কুল কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত যখন করতে যাই মানে যেগুলো নর্মাল যে এগ্রিকালচারের আপনার ইয়ে করা হেরিটেজের ইয়ে করা ডেভেলপ করা তখন ফান্ডের প্রশ্ন আছে কিন্তু কিছু কিছু আপনার ইনফ্রাস্ট্রাকচারের দরকার আপনাকে যদি এখন যদি ওইখানে ওই যে এক্সাম্পলটা আমি দিতে যাইছে যে ঠিক আছে এখন যদি এডিসির

টাকা দিলে কি হবে এভাবে কি তাহলে সার্বিক উন্নয়ন কি তাহলে আলটিমেটলি না না হবে না এভাবে হবে না আগামী দিনেও কতটা হবে সেটা নিয়ে সংশয় দেখা যাবে সংশয় দেখা তো এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখন অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল জাস্টিস যদি এখানে তৈরি করে এস্টাবলিশ করি তাহলে ওই এস্টাবলিশমেন্টটা পরিচালনার জন্য ওখানে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গুলো হবে ওখানে তার যে আনুষাঙ্গিক যে কর্মচারী এগুলো ওখানে ক্রিয়েট হবে জব ক্রিয়েট হবে তারপর এখানে তার যে নিজস্ব যে ট্রেডিশনাল সোশ্যাল সোশ্যাল কাস্টম আইনের মাধ্যমে এখানে পরিচালিত হবে তখন এটা একটা সোসাইটি একটা সমাজের স্টেবিলিটি আসবে কেটবাবু এখানে এই বিষয়ে আপনার যে ডাইরেক্ট ফান্ডিং নিয়ে যেহেতু এখন বলা হচ্ছে যে গ্রেটার ত্রিপ্ল্যান্ডের কোন ধরনের উল্লেখ হয়নি এখন এই যে বাকি যে বিষয়গুলোকে পয়েন্ট আউট করা হয়েছে বিশেষ করে ছটা পয়েন্ট করা হয়েছে এই চুক্তিতে আমরা ধরে রাখলাম যে ডাইরেক্ট ফান্ডিং এই মুহূর্তে হচ্ছে না কিন্তু তারপরও যেহেতু মন্ত্রিসভায় যোগদান করেছে ত্রিপ্রামথা এবং ত্রিপ্রামথারই সরকার রয়েছে তে তো এই মুহূর্তে এডিসি বাড়তি উন্নয়ন হবে বলে কি মনে হয় আপনার এই বিষয়টা আপনি কি মনে করেন এবং আরেকটা প্রশ্ন এই পাশাপাশি যেহেতু ত্রিপ্রাল্যান্ডের কথা আমরা বলছিলাম সময় ফুরিয়ে আসছে যে ত্রিপ্রাল্যান্ডের দাবিটা যেহেতু এই মুহূর্তে যদিও প্রদ্যুৎকৃষ্ণ দেবমা বলেছে যে ত্রিপ্রল্যান্ডের দাবি ওনারা ছাড়ছেন না কিন্তু যেহেতু অন্যান্য ত্রিপ্রামতা মন্ত্রিসভায় যোগদান করেছেন এবং চুক্তিতে গ্রেটার ত্রিপ্রাল্যান্ড নেই অন্যান্য দল কি এখন এই ত্রিপ্রাল্যান্ড বা গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি নিয়ে গিয়ে এসে জমি দখলের চেষ্টা করতে পারে রাজনৈতিক মহলে কেন এই দাবির সাথে তো জনজাতিদের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে ধন্যবাদ এই যে ল্যাঙ্গুয়েজ একটু 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 চলে যায় এই প্রশ্ন উত্তরটা আমি আসি বলুন এই যে ল্যাঙ্গুয়েজ মেজিরামে এই যে মারালেন্ডের তাদের ল্যাঙ্গুয়েজ আছে আচ্ছা সেইখানে পরিষ্কার লেখা আছে স্ক্রিপ্ট কোনটা নিব কোনটা তাদের জন্য প্রয়োজন সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দেওয়া মারাল্যান্ডে কিন্তু এই যে ভাই বললেন খুব ভালো কিন্তু পরিষ্কার সেখানে ক্ষমতা দেওয়াছে যে ল্যাঙ্গুয়েজ মেনে স্ক্রিপ্ট তাদের ইচ্ছা মতে তারা নিবে স্বাধীনভাবে কিন্তু এইখানে সেভাবে লেখা আছে কিনা কিন্তু সেরকম নাই উনি এক্সপ্লেন আচ্ছা এখন আপনি বলছেন প্রথম হলো ডাইরেক্ট ফান্ডিং ব্যাপার এখন এগ্রিমেন্টে তো সেইভাবে ডাইরেক্ট ফান্ডিং শব্দ নাই কেউ টেকনিক্যালি আমরা দেখি যে সব কিছু এ ডাইরেক্ট ফান্ডিং ইনডাইরেক্ট ফান্ডিং যা শুনছি কিছু নেতাদের মুখ থেকে আমি সরাসরি কথা বললাম খুব বিশিষ্ট ফার্স্ট লেভেল লিডার ডাইরেক্ট ফান্ডিং কোনো আশা নাই দাদা

এই এতটুক লাভ এইভাবে আমরা শেয়ার করব ক্যাপিটাল কিন্তু আমরা করব ক্যাপিটাল আমরা শেয়ার করব না এটা তো এগ্রিমেন্ট তো ওইটা অনুসারে চলবে সেদিন রিটার্ন এগ্রিমেন্টে যেখানে ডাইরেক্ট ফান্ডিং হয় আমি এই ব্যাপারে কোনো বলার প্রয়োজন মনে করি না ওখানে আরেকটা বিষয় আমি একটু বলে দিচ্ছি এখানে যে এগ্রিমেন্টটাতে যেগুলো বলা হয়েছে এগুলো তো সব সাবজেক্ট ম্যাটার স্টেটের ম্যাটার এরকম না আচ্ছা কিছু রয়ে গেছে এটা সেন্ট্রালের সাবজেক্ট ম্যাটার সেন্ট্রালের বিষয় এটা কিছু আছে রাজ্যের বিষয় কিছু আছে ডিস্ট্রিক্ট কাউন্সিল এডিসির বিষয় তো যে বিষয়গুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলো তো স্টেট গভর্নমেন্ট তার দিতে পারবে না এটা এটা সেন্ট্রাল গভর্নমেন্টে দেবে ওটা সেন্ট্রাল এখন যদি আমরা বলি যে সিক্স যে অ্যামেন্ডমেন্ট ওটাকে যদি সংশোধন করে এই যে পাওয়ার গুলো যদি দিতে চাই ডাইরেক্ট ফান্ডিং যদি দিতে চাই তাহলে পরে কতগুলা এটা 6 সিলেকে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা সংশোধন করতে হবে সংশোধন যদি করতে হয় তাহলে এটা পার্লামেন্টে যাইতে হবে তো যার কারণে এই সমস্তগুলো ওই কমিটিগুলো দেখবে এটা তখন কি কি বিষয়গুলো এই যে 6 সিলেকে অ্যামেন্ডমেন্ট করে ওখানে ইনকর্পোরেট করা যায় কতটুক তাদেরকে পাওয়ার দেওয়া যায় এটা তো শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের শুধু শিক্ষিতলায় এটা সারা নর্থ যে শিক রয়ে গেছে এগুলোর সঙ্গে কিছু কিছু সিভিলারিটি দেখে দেখে এগুলাতে সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করবে করবে এটা এখন যদি বোরল্যান্ডকে এখন যদি সবচেয়ে পাওয়ারফুল যদি আমরা বলি বুরুলেন আছে বাকি যে সমস্তগুলো শিক শিদল আছে এগুলাতে কিন্তু সেরকম কোনো পাওয়ার নেই তো এখন ওই ওই পর্যায়ে বুরুলেনের পর্যায়ে যদি এডিসিও যদি যায় আমাদের টি এডিসি তাইলে পরে যে সামগ্রিক যে ওইখানে ট্রাইবেল এরিয়ার যে এডিসি এরিয়ার যে উন্নয়ন ওখানে কিন্তু ওইটার ভিতর দিয়েও করা যায় তো কিন্তু এইগুলাগুলো সেন্ট্রাল মিটার কিছু কিছু আছে রাজ্যের ম্যাটার যে রাজ্যের জন্য রাজ্যের বিষয়গুলাতে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দরকার নেই এটা এটা রাজ্য সরকারই দিতে পারে হ্যাঁ তো এইগুলা ওই যে কমিটি ওই কমিটিটাই ঠিক করবে এটা যে কোন বিষয়টা রাজ্য সরকার দেখবে কোন বিষিটায় সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে কোনটা এডিসি দেখবে কিন্তু এখন মূল হইলে পলিটিক্যাল বিষয়টা যে তারা যে সরকারের সঙ্গে এগুলো টোটালি পলিটিক্যাল ম্যাটার এখন যে এখন যে কি বলে যে ক্যান্ডিডেট ম্যাটার সমস্ত এইগুলা এগুলা সবগুলোই পলিটিক্যাল ম্যাটার এটা কিন্তু এখানে দুটো জিনিস পাশাপাশি চলেছে যেমন আমরা যদি একটু আগে থেকে দেখি তাহলে হঠাৎ করে যে প্রদোৎ কিশোর দেববর্মা যে আমরণ অংশ এবং সেখান থেকে আমরণ অংশস্থল থেকে দিল্লিতে কল এবং সেই আমরণ অনশনটা উনি কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানার আন্ডার করেননি সেটা উনি উনি বলছিলেন যে ত্রিপ্রাসাদের থানসা এবং সেখানে গোটা জনজাতিদের জন্যে ওনার এই অমরণ অনশন ছিল এবং এই ত্রিপাক্ষিক চুক্তিও সেখানে আমরা দেখেছি সেখানে মন্ত্রিসভা যোগদান করার আগে থেকেই বিজেপি আইপিএফটির নেতৃত্বরাও ছিল সেখানে জনজাতি অংশের আপনাদের বিশিষ্ট ব্যক্তিত্বরাও ছিল এবং তারপর সেখানে ত্রিপাক্ষিক চুক্তিটা হয় এবং ত্রিপাক্ষিক চুক্তি হয় জনজাতিদের কল্যাণের জন্য একদিকে আর একদিকে পলিটিক্যালি আপনি যেটা বলছেন যে পলিটিক্যালি আবার তিপ্রামথা মন্ত্রিসভা যোগদান করে এখন সেটাই হচ্ছে মূল বিষয় যে এই যে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে অনেক খুব বিক্ষোভ যখন যেটা দু তারিখের পর থেকে দেখা গেছে সেটা আরো বেশি বেড়ে গেছে যখন মন্ত্রিসভা যোগদান করেছে তিপ্রামথা এবং বিরোধীরা তিপ্রামথা সুপ্রিমো বা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার ওনারা প্রশ্ন তুলেছেন এবং উনি আগে যে কথাগুলো বলেছেন তার সাথে এখনই কথাগুলো কোনো মিল নেই সেটা ওনারা প্রচুর করার চেষ্টা করছেন এমনই একটি বিষয় আমরা যদি ত্রিপাক্ষিক চুক্তিকে এখন একটু সাইডে রাখি সিএএ আমরা কিছুদিন আগেই দেখেছি যে ভারতবর্ষে সিএএ চালু হয়ে গেছে শুরুতে ত্রিপ্রামথা সিএএ এর বিরোধিতা করছে আমরা দেখেছি এখন মাথা মোটামুটি নীরব এ বিষয় নিয়ে ওনারা কথা বলেন কিন্তু গত ১২ মার্চ উত্তর গেট এলাকায় আমরা দেখেছি প্রতিবাদ করতে টিএসএফ এর ছাত্র নেতৃত্ব এখন কথা হচ্ছে আপনারা কি মনে করেন সিএ চালু হলে জনজাতিদের কি কোন সমস্যা হওয়ার কথা আচ্ছা ধন্যবাদ কিন্তু এর আগে আমি ওই যে কোয়ালিশন যে গেল বিজেপির সাথে এই প্রশ্ন আপনি করছিলেন হয়তো ভাই কিছু উত্তর দিয়ে দিয়েছেন তবে আমার কথা এইখানে উনি তো শেষে বললেন কুশ কুশ মিলায়া কুশ না কুশ হিন্দিতে বলছে একটা কিছু ও একটা কিছু দিল্লিতে দুসরা মারছে একটা কিছু হয়ে গেছে এবং যারা আমাদের যে দাবির সঙ্গে সহমত পোষণ করে দেই আমরা তার সঙ্গে চলে যাব কলিশন করব বা মিলেমিশে কাজ করব ওইটা হল মথাদের সর্বময় কর্তা তারা যখন বলছে ডিমান্ড করছে যারা সাপোর্ট করছে তারা তো তার উপরে তো নির্ভর সেজন্য এখানে দেখা সেখা দুই নম্বর কথা বলার কোনো প্রয়োজন নাই তারা প্রথম থেকে শুধু সম্ময়কর্তা যে সিদ্ধান্ত নেই আমরা মানব তো এখন মানতেই হবে এখানে বিক্ষোভ করা আক্ষেপ করার কোনো প্রয়োজন নাই এখন আপনি যেটা মথার কর্মী সমর্থকদের কথা বলছেন হ্যাঁ এই সমর্থরা তো বলছে যে আমরা তো সর্বময় কর্তার উপর নির্ভর বাস ওই ব্যাপারে আমি শুধু আমার আমি একটাই একটু ইয়ে করে অ্যাড করে দিতে চাই আমার মনে হয় যেহেতু এগ্রিমেন্ট ওইখানে হয়েছে সেন্ট্রাল সেন্ট্রাল গোপনের সাথে ত্রিপাক্ষিক স্টেট গভর্নমেন্ট আছে ওইখানে এবং যদি প্রশাসনে যদি থাকে ইনভলভমেন্ট যদি থাকে হইতে ওইটাকে এক্সপেডাইট করার জন্য আরো আর একটু তাড়াতাড়ি যাতে করতে পারে

ইনারাল পারমিশন এলাকায় যা আছে এখানে এফেক্ট হবে না এটা কিন্তু তাদের ওইখানে লেখা আছে পরিষ্কার আচ্ছা আরেকটা কথা এখন কোয়ালিশন যে গেছে তারা তো বলছে যে যারা আমাদেরকে সাহায্য করে আমি তাদের সঙ্গে থাকবো ঠিক আছে তো তারা কথা রাখছে এখানে নিচে তলার মানুষ যারা মথার সমর্থরা ওটা নিয়ে রাগ করা বা অভিমান করা কোনো প্রয়োজন নাই আমার সাহল আপনারা প্রথম থেকে বলছেন আমাদের বিভাগরা যা সিদ্ধান্ত নেই

এটা তারা কি আন্ডারস্ট্যান্ডিং আছে তারাই বোঝে আরেকটা প্রশ্ন এখানে সিএএ তো সেন্ট্রাল গভর্নমেন্ট তারা ঠিক করছে বিজেপি গভর্নমেন্ট আপনি তাদের সঙ্গে যখন মিশে গেছেন তো আপনি কিভাবে সিএর বিরুদ্ধে যাবেন আমার প্রশ্ন এখানে এই যেমন গ্রেটার ত্রিপালেন হোক সেপারেট স্টেটে হোক বিপ্লব আমলে দুইজন দুই নেতা মন্ত্রীকে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তো ত্রিপুরা পুরো বাঘ হবে না লেফট সাইডে ছিলেন ডেপুটি চিফ মিনিস্টার মাননীয় জিষ্ণু দেববর্মা রাইটে ছিলেন মাননীয় রেভিনিউ মিনিস্টার আর কি এই লোক এই পার্টি এই দলের তো গ্রেটার বা সেপারেট স্টেটির বিরুদ্ধে বাঘ হবে না তো এখন তারার ব্যাপার এখন যদি বাঘ হয় নতুন মানিকবাবু আসলেন মাননীয় মুখ্যমন্ত্রী মানিকবাবু

একাত্রিশ ডিসেম্বর দুই তার পরবর্তী সময় যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে বুদ্ধ ধর্ম যেগুলো আছে বিভিন্ন ধর্ম ওরা ভারতবর্ষে যদি আসে তাদেরকে নাগরিক ধর্মের কারণে বিতাড়িত হয়ে যদি অন্য দেশ থেকে বা তিনটা দেশ থেকে যদি আসে এখন তো শুধু ওইখানে এখন এখন এটা ধর্মের যে বিষয়টা এটা এখন তো এই ধর্মের টর্ম নাই এখন এটা ছিল দুই হাজার পনেরো ষোলোর যে একটে ওখানেই প্রথম ছিল এটা যারা ধর্মের অত্যাচার হয়ে এসেছে তারা শুধু এখন তো সব ইন জেনারেল হয়ে গেছে এখন তো ওইটা হলে নাম্বার ওয়ান যারা এইভাবে আছে তাদেরকে দুই রকম ভাবে সিটিজেনশিপ দেওয়া হইব একটা হলে গে বাই রেজিস্ট্রেশন দুই নাম্বার হলে কে বাই নিউট্রালাইজেশন সরি ন্যাচারালাইজেশন দুই রকম ভাবে দেওয়া হইব সিএটা আরেকটা বলা হয়েছে যেটা দাদা বলতে চাইছেন যে এক্সামশন এক্সামটেড করা হয়েছে যেগুলো সিক্স সিজেল এরিয়া আছে এবং যেখানে ইনারলাইন পারমিট চালু আছে নর্থ ইস্টে এগুলাতে যে দেওয়া হয়েছে তাহলে সেখানে তার জন্য তো বলা হচ্ছে জনজাতিদের কোন সমস্যা আছে কিনা তাহলে এখন সিএ তো এখন প্রশ্ন হচ্ছে যদি এক্সামটেডই থাকে ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াগুলা তাহলে পর ওইখানে এই সিএটা চালু হইব কিনা চালু হইতো না প্রশ্ন হয়েছে এখন যে যদি সিক্সিডেল এরিয়াতে কোনো সেই রকম যদি লোক থাকে বিশেষ করে চোদ্দ একাত্রিশ হাজার চোদ্দের পরে যদি ওখানে লোক থাকে তারা ওখানে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা আইনের নজরে কিন্তু ওরা পারবে না আচ্ছা যদি তারা ওই সিডিল এরিয়ার মধ্যে থাকে সিক্সিডিল এরিয়াতে থাকে নতুবা যদি ইনারলাইন পারমিট এরিয়াতে থাকে তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন করতে পারবে না রেজিস্ট্রেশন করার জন্য তারা ওইখান থেকে বের হয়ে আসতে আচ্ছা। নন সিডিউল এরিয়াগুলোতে নন সিডিউল এরিয়াতে আসলে পরেই সে শুধু আমাদের যে অনলাইন যে সরকার যে অনলাইন আছে ওই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে আমার যা ধারণা আইনের যে ব্যাখ্যা কিন্তু তবু আইনের ম্যাটার কিছু এটা সবাই যে যার ব্যাখ্যা করলে হয় না

আমাদের যদি দুই হাজার চোদ্দ অবধি আমাদের সারা ত্রিপুরাতে পপুলেশন যদি আমরা চল্লিশ লাখ যদি ধরে নেই চল্লিশ লাখ যদি আমরা তার পরবর্তী সময় সাপোজ আরো আসলো আরো ইলিগেলি এন্টার করলো তারা তো ইলিগেল তারা যদি এরকম হয় শুধু জনজাতিরে এফেক হবে এমন না ইভেন যারা দুই হাজার চোদ্দ অব্দি নন ট্রাইবেল যত রয়ে গেছে যত ইন্ডিয়ার সিটিজেন ত্রিপুরার সিটিজেন ত্রিপুরার যারা তারা সবাই এফেক হবে সবার কাছে হবে আপনার এখন যদি ওখানে চল্লিশ চল্লিশ লাখ যদি থাকে দশ বছর পরে বিশ বছর পরে ওইটা যদি আরো চল্লিশ লাখ যদি ওই দিক থেকে আসে তাহলে পরে এটা শুধু জনজাতিরে এফেক হবে এমন না সবাই হবে আপনি বলছেন জায়গা কম এখানে সমস্ত কম হবে মঙ্গলবাবু অবশ্যই এটা ছোট্ট একটা বিষয় নয় কিন্তু জনজাতিরা কি ভাবছে সেটাই বোঝাচ্ছিল তবে আপনি যেভাবে ব্যাখ্যা করছিলেন একটু নিশ্চয়ই সেটা নিয়ে একটা গভীর আলোচনা আমাদের প্রয়োজন এবং সেখানে স্টাডি করার পর সি এর নোটিফিকেশন গুলোতে বা আইনটাতে কি বলা হয়েছে কি কি বলা হয়েছে সেটা তারপর আমরা সেই আরো একটা দিন আলোচনা করতে পারবো ডিপেন্ট একটা কথা উত্তর শর্টলি ভাবে এই সিএ ব্যাপারে সিএ ব্যাপারে এখন টিপরা মাথা তো খুব স্ট্রং অপোজিট করছে না প্রটেস্ট করছে এখন কেন করতে পারবে না কারণ করতে পারবে মানে যে কোনো বিষয় নিয়ে তারা কোনো প্রটেস্ট করতে পারবে না যার জন্য এখন মুখ বন্ধ ছয় মাস পর্যন্ত এটা তারা মানতে লাগে তা মানছে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ কিরিট বাবু আপনাকে মঙ্গলবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য জনজাতিরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা সি বা এই মুহূর্তে লোকসভা নির্বাচনের মুখে তাদের কি অবস্থান তারা কি ভাবছেন ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে সব বিষয় নিয়ে আপনারা আজ বিস্তারিত বলেন ধন্যবাদ আপনাদের দুজন ধন্যবাদ নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আজ আমাদের অনুষ্ঠান দেখেছেন তবে একটা জিনিস যেটা যে উনিশশো সালে ত্রিপুরা ভারতভক্তি হওয়ার পর থেকেই যে কোনো নির্বাচন এলে এই জনজাতিদের নানান সমস্যা নানান দাবি পূরণে বহু প্রতিশ্রুতি দিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলকে তবে রাজ্যের বেশিরভাগ নৃগোষ্ঠীদের ভাগ্য যে আজও পরিবর্তন হয়নি তা গ্রাম পাহাড়ে পা রাখলেই বোঝা যায় তবে এবার যে চুক্তি হয়েছে তার জন্যে আগামী দিনে কি পরিবর্তন হয় তা অবশ্য সময় বলবে আর জনজাতিদের উন্নয়নে সব খবরে চোখ রাখছি আমরা তাই দেশ দুনিয়া ও রাজ্যের বিভিন্ন খবর আপডেট এবং টকশো দেখার জন্য আপনার চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকারে